পুজোর বাজার ছেড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে চ্যাংড়াবান্ধা মাথাভাঙার জাতীয় সড়কের জামালদহ এলাকায়। ওই ঘটনায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই ঘটনার জেরে চ্যাংড়াবান্ধা মাথাভাঙার জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে চ্যাংড়াবান্ধা মাথাভাঙার জাতীয় সড়কের জামালদহের কাছে একটি অল্টো গাড়ি ও একটি বেসরকারি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অল্টোর চালক সহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অল্টোর চালককে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যায় মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিয়ে তাদের পরিচয় বের করার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।